সেবাই হবে দেশ সেবাই হবে আমাদের জীবনে সক শিক্ষা জৈবিকতা মানবতা দেশ প্রেম আমাদের চলার নীতি প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রম সাথে আছি আমি মোহাম্মদ শামসুজ্জামান কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রিয় শিক্ষার্থীরা এর আগে আমরা একটি ক্লাস করেছি এবং সেখানে যে পর্বগুলো নিয়ে আমি কথা বলছিলাম যে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস এর জগতের নয়টি পর্ব নয়টি পর্বের প্রথম দুইটি পর্ব নিয়ে আমরা কথা বলেছি আজকে তৃতীয় পর্ব তোমাদের বইয়ে এটি চার পৃষ্ঠায় রয়েছে পর্ব তিন হেলমেন্থেস স্বভাব ও বাসস্থান এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহিপরজীবী বা অন্তপরজীবী হিসেবে অন্য জীব দেহের বাহিরে বা ভিতরে বাস বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে এই পর্বের কোনো 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 প্রাণী ভেজা ও সেত মাটিতে বাস করে এটি হচ্ছে প্লাটিহেলমেনথেস পর্বের স্বভাব এবং বাসস্থান এবারে আমরা দেখব সাধারণ বৈশিষ্ট্যগুলো প্রিয় শিক্ষার্থীরা একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমরা এই অধ্যায়ের জন্য তিনটি ক্লাস বরাদ্দ করেছিলাম ইতোমধ্যে তোমরা একটি ক্লাস পেয়েছ তবে অনলাইন ক্লাস কার্যক্রম একদিন বন্ধ থাকায় দুর্ভাগ্যবশত আমি দ্বিতীয় ক্লাসটি দিতে পারিনি অর্থাৎ এটি আমার দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস একসঙ্গে হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে আমরা অধ্যায়টি শেষ করব। সেজন্য খুব মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে তো আমরা এই প্লাটি হেলমেন্থেস পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব এরা হচ্ছে দেহ চ্যাপটা এবং উভলিঙ্গ বহু বহিপরজীবী বা অন্তঃপরজীবী দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত দেহে চোষক বা আংটা থাকে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে আর তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত এখানে তোমাদের যেটি সবচেয়ে বেশি দরকারি আমাদের সামনে যে আঠারো তারিখে পরীক্ষা নেওয়া হবে শুরু হবে সেই পরীক্ষার জন্য তোমাদের এখান থেকে এমসিকিউ আকারে যে পরীক্ষাটি নেওয়া হবে সেজন্য এমসিকিউ আকারে তোমাদের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে যে এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো কি কি এটা হচ্ছে যকৃত কৃমি ফিতা কৃমি এই হচ্ছে উদাহরণ আশা করি এ তোমরা যদি এগুলো মুখস্থ রাখতে পারো তাহলেই তোমাদের পরীক্ষায় তোমরা যথাযথভাবে সঠিক উত্তর করতে পারবে এরপরে চার নম্বর পর্বত যেটি রয়েছে সেটি হচ্ছে নেমাটোটা অনেকে একে নেমাথেলমিনথেস বলে তো এখানে কিন্তু এমসিকিউ হিসেবে এটি থাকতেই পারে যে নেমাটোটা এর আরেক নাম কি এরকম এমসিকিউ হতে পারে তো এদের স্বভাব এবং বাসস্থান নিয়ে কথা বলছি এই পর্বের অনেক প্রাণী অন্তপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে তাহলে এরা বা নেমাটোডা পর্বের প্রাণীরা কোথায় বসবাস করে এরকম প্রশ্ন হতে পারে এমসিকিউ টাইপের এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা মাটি পানি ও মাটিতে বাস করে এদের সাধারণ বৈশিষ্ট্য এগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার ও পুরো ত্বক দ্বারা আবৃত নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণত এক লিঙ্গ এরপরে রয়েছে দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই এর উদাহরণ হচ্ছে গোলকৃমি ফাইলেরিয়া কৃমি ইত্যাদি প্রশিক্ষার্থীরা এখন এখানে তোমাদের জন্য বহু নির্বাচনীর যে প্রশ্নগুলো আসে এমসিকিউ এরকম হতে পারে যে গোল ক্রিমি ড্যাশ এক দেহ নলাকার কিংবা অপশান দুইয়ে থাকলো পৌষ্টিক নালি সম্পূর্ণ বা মুখ ও পায়ুছিদ্র উপস্থিত কিংবা তিন নম্বর অপশনে দেওয়া থাকলো সাধারণত এক লিঙ্গ কোনটি সঠিক নিচের কোনটি সঠিক ক নম্বরে অপশানে থাকলো এক ও দুই খ নম্বর অপশনে দুই তিন গ নাম্বার অপশানে তিন চার ঘ নম্বর অপশানে এক দুই তিন তো এখান থেকে সঠিক উত্তরটি কিন্তু তোমাদেরকে নির্বাচন করে অপশন দাগাতে হবে এরপরে রয়েছে পর্ব পাঁচ অ্যানেলিডা এদের স্বভাব ও বাস বাসস্থান পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় তাহলে অ্যানেলিডা এই পর্বের প্রাণীদের কোথায় পাওয়া যায় নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এখান থেকে তোমরা এই এমসি কিউটি পেতে পারো এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী সেতে মাটিতে বাস করে আর কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বাস করে এই হচ্ছে আমাদের অ্যানেলিডা পর্বের পর্বের স্বভাব ও বাসস্থান এরপরে রয়েছে সাধারণ বৈশিষ্ট্য তোমরা পাশে যে চিত্র দেখতে পাচ্ছ এটি কিন্তু আসলে কেচো এবং যোগ এর উদাহরণ অ্যানেলিডা পর্বের তাদেরই ছবি আমরা দেখতে পাচ্ছি পাশে আর এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকার ও খণ্ডায়িত দুই নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ থাকে তিন প্রতিটি খণ্ডে সিটা থাকে অর্থাৎ জোকে থাকে না সেটি ব্র্যাকেটে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক এখানেই তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই অ্যানেলিডা পর্বের কোন প্রাণীর খণ্ডে সিটা থাকে না তো এটি কিন্তু প্রশ্ন হতে পারে সেটা চলাচলে সহায়তা করে উদাহরণ হচ্ছে কেশো এবং যোগ এরপরে পর্ব ছয় যেটি আছে যেটি হচ্ছে আর্থপোটা এই আর্থপোডার স্বভাব এবং বাসস্থান এই পর্বটি প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব প্রশ্ন হতে পারে প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি নিচে অপশন দেওয়া থাকলো আর্থপোডা অ্যানেলিডা নেমাটোডা প্লাটিহেলমিন্থেস সেখান থেকে কিন্তু তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তো এই পর্বটি যেহেতু প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহু বহিপরজীবী হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে সাধু পানিতে ও সমুদ্রে বাস করে এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে এদের সাধারণ বৈশিষ্ট্য আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এরপর দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত এর উদাহরণ হিসেবে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া তো এই হচ্ছে আমাদের আর্থপোটা পর্বের প্রাণীদের উদাহরণ এবং এদের স্বভাব বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখলাম এরপরে যে পর্বটি দেখব সেটি হচ্ছে পর্ব সাত মলাস্কা এই মলাস্কা পর্বের প্রাণী এদের স্বভাব এবং বাসস্থান এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরে বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি আছে যেগুলো পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে বা সাধুপানিতে বাস করে থাকে তো এই মলাস্কা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য এদের দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে যেমন তোমরা শামুক পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ শামুক এ হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর সবচেয়ে উদাহরণ ভালো উদাহরণ শামুক ঝিনুক ইত্যাদি তো আরেকটি যেটি পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে ফুসফুস বা ফুলকার সাহায্যে শাসনকার্য কার্য চালায় এর উদাহরণ হিসাবে বললামই শামুক এবং ঝিনুক এরপরে পর্ব আট সেটি হচ্ছে একাইনো ডারমাটা এই একাইনো ডারমাটার স্বভাব এবং বাসস্থান এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না এখানে হতে পারে যে কোন পর্বের প্রাণীদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না উত্তর হচ্ছে একাইনো ডারমাটা এরা অধিকাংশ মুক্তজীবী এদের সাধারণ বৈশিষ্ট্য কী সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহত কাটা যুক্ত দেহ পাঁচটি সমানভাবে ভাগে বিভক্ত পানি সংবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে এরপরে রয়েছে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শশা শিক্ষার্থীরা এই ছিল আমাদের যে অমেরুদণ্ডী প্রাণীর নয়টি পর্ব সরি আটটি পর্ব সেই আটটি পর্ব আমরা দেখলাম আর মেরুদণ্ড প্রাণীর যে একটি পর্ব সেটি হচ্ছে করডাটা আমরা সেটি এবার দেখব মেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস এই মেরুদণ্ড প্রাণীর মধ্যে রয়েছে করডাটা পর্ব নয় এর স্বভাব এবং বাসস্থান এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও খেচর করডাটা পর্বের বহু প্রাণী বহিপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে এদের সাধারণ বৈশিষ্ট্য আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটর নটকর্ড অবস্থান করে নটকর্ড হল একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ অর্থাৎ এটি হচ্ছে এই পর্বের প্রাণীদের একটি অঙ্গ এরপরে রয়েছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে এরপর সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে উদাহরণ হচ্ছে মানুষ কুনোব্যাং কিংবা রুই মাছ শিক্ষার্থীরা এই করডাটা পর্বের প্রাণী পর্বের প্রাণীগুলোকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে পরীক্ষায় এরকম পর্ব প্রশ্ন আসতে পারে যে করডাটা পর্বের প্রাণীদেরকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যেটি তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী তো তোমরা নিশ্চয়ই জানো যে এই করডাটা পর্বের তিনটি উপপর্বে ভাগ করা হয়ে থাকে এই প্রাণীদের তো এই প্রথম পর্বটি হচ্ছে ইউরো কর্ডাটা দ্বিতীয় পর্বটি হচ্ছে সেফালোকর্ডাটা এবং তৃতীয়টি হচ্ছে ভার্টিব্রাটা তো আমরা প্রথমেই ইউরোকর্ডাটা এর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ্র পৃষ্ঠীয় ও ফাঁপা স্নায়ুরজ্জু থাকে আর দুই নম্বরে শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজ নটোকর্ড থাকে উদাহরণ হচ্ছে অ্যাসাইটিয়া এরপরে আমরা দেখবো সেফালোকর্ডাটা এই সেফালোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য সারা জীবনেই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় দেখতে মাছের মতো এর উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ ব্রাঞ্চেস টোমা এরপরে ভার্টিব্রাটা আমরা এই ভার্টিব্রাটার এই পর্ব সম্পর্কে জানবো এই ভার্টিব্রাটা এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাহলে এখানে প্রশ্ন হতে পারে এই এই ভার্টিব্রাটা এটি এদেরকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এটি হচ্ছে নয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে যার প্রথম শ্রেণী হচ্ছে সাইক্লোস্ট্রোমাটা তো এই সাইক্লোস্টোমাটা এর সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ যে এদের লম্বাটে দেহ মুখ ছিদ্র গোলাকার এবং চোয়াল বিশিষ্ট এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত আর ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় এর উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন এরপরে শ্রেণী দুই অর্থাৎ ভার্টিব্রাটার যে দ্বিতীয় শ্রেণীটি সেটি হচ্ছে কন্ট্রিকথিস এই কন্ড্রিকোথিস পর্বের যে প্রাণীর বৈশিষ্ট্য সেটি আমরা দেখব এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে এরপর কঙ্কাল তরুণাস্থিময় দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং কানকো থাকে না উদাহরণ হিসেবে হাঙ্গর করাত মাছ এবং হাতুড়ি মাছ উল্লেখযোগ্য এরপরে তৃতীয় যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে অস্তিকো এই অস্টিকোথিস এর সাধারণ বৈশিষ্ট্য তোমরা দেখতে পারবা যে অধিকাংশ সাধু পানির মাছ দেহ সাইক্লোয়েড ও টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত এরপরে মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কান দিয়ে ঢাকা থাকে এবং ফুলকার সাহায্যেই এরা শ্বাসকার্য চালায় উদাহরণ হিসেবে তোমরা দেখছো যে ইলিশ মাছ বা সি হর্স এরপরে ভার্টিব্রাটার যে চতুর্থ শ্রেণীটি রয়েছে সেই চতুর্থ শ্রেণীটি হচ্ছে উভচর উভচর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিণত বয়সে ডাঙায় বাস করে তারাই উভচর এই উভচর দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্নে খ নাম্বারে পরীক্ষায় এটা আসতে পারে যে উভচর প্রাণীর বৈশিষ্ট্য কোনগুলো সে তখন কিন্তু তোমাদের এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যে এরা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর তো এদের সাধারণ বৈশিষ্ট্য দেখে নেই দেহতক আইসবিহীন এরপরে ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত শীতল রক্তের প্রাণী এরা পানিতে ডিম পারে জীবনচক্রে সাধারণত ব্যাঙ্গাসি দশায় দেখা যায় উদাহরণ সোনা ব্যাং এবং কুনোব্যাং এরপরে পঞ্চম যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীটি হচ্ছে সরিসৃপ সাধারণ বৈশিষ্ট্য এরা বুকে ভর করে চলে ত্বক শুষ্ক ও আইসযুক্ত চার পাই পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আঙ্গুল আছে উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি টিকটিকি কুমির এবং সাপ এরপরে ষষ্ঠ যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য দেহ পালকে আবৃত দুটি দুটি ডানা পা ও একটি চঙ্খ আছে চক্ষু আছে এরপরে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে উষ্ণ রক্তের প্রাণী হাড় শক্ত হালকা ও ফাঁপা উদাহরণ হচ্ছে কাক দোয়েল এবং হাঁস প্রিয় শিক্ষার্থীরা এই ভার্টিব্রাটার যে সর্বশেষ অর্থাৎ সপ্তম শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে স্তন্যপায়ী এই স্তন্যপায়ীদের সাধারণ বৈশিষ্ট্য দেহ লোমে আবৃত স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে এর ব্যতিক্রম আছে যেমন প্লাটিপাস ঠিক এখানেই উদাহরণ তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সেটি হচ্ছে স্তন্যপায়ী অথচ সন্তান প্রসব করে না সেটি হচ্ছে প্লাটিপাস তো এটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপরে উষ্ণ রক্তের প্রাণী এরা চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় এবং হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট উদাহরণ হিসেবে মানুষ উট এবং বাঘ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অষ্টম পাট পর্যন্ত এবারে আমরা পাঠ নয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এটি নিয়ে কথা বলবো লক্ষ লক্ষ এই প্রাণীগুলোকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার সত্যিই অসম্ভব ব্যাপার কেবলমাত্র এই শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে সাধারণত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় এই ধাপগুলো হলো জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি অনেক সময় পর্বকে উপপর্ব বা এ ভাগ করা হয় শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস নিঃসন্দেহে অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় এরপরে প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয় এই ছিল আজকে আমাদের প্রথম অধ্যায়ের ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছ ইতিমধ্যেই আমাদের অধ্যায়টি শেষ হয়েছে এই অধ্যায়ে কিছু নতুন শব্দ সম্পর্কে আমরা জানলাম যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যা। দ্বিপদ নামকরণ প্রজাতি অ্যানিমেলিয়া সিলোন সিলেন্টেরন হিমোসিল এরপরে সিটা এরপর নটোকর্ট লার্ভা সাইক্লোয়েট এবং গ্যানোয়েড এ অধ্যায় পাঠ শেষে তোমরা যা জানতে পারবে এগুলো পড়ে আমি ক্লাসটি আর দীর্ঘ করতে চাই না তবে অবশ্যই তোমরা তোমাদের বইয়ে যে এমসিকিউগুলো রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন কোনটি মলাস্কা পর্বের প্রাণী হ্যাঁ এটি যেমন ক খজক খযোগ গ তারামাছ ঘ ঝিনুক তোমরা নিঃসন্দেহে এর উত্তরটি করতে পারবে আশা করি এরপরে আরও যে প্রশ্নগুলো রয়েছে দুই নং যে প্রশ্নটি স্কাইফা ও হাইড্রা উভয়ই এক দ্বিস্তরী দুই বহুকুশি তিন সুগঠিত তন্ত্রবিহীন এরপরে নিচের কোনটি সঠিক অপশন এক কয়ে রয়েছে এক দুই ক্ষয় রয়েছে এক তিন কয়ে রয়েছে দুই তিন য় রয়েছে এক দুই তিন ঠিক তোমাদের পরীক্ষায় এই দুইটি পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতিতে এমসি কিউ আসতে পারে সেটি হচ্ছে তোমরা এখানে যেটি লক্ষ্য করছো যে নিচের ছকটি লক্ষ্য করো বা নিচের উদ্দীপকের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ঠিক এভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই ক্লাসটিতে খুবই উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় নিঃসন্দেহে এর মধ্য থেকেই প্রশ্নগুলো আসবে এবং তোমরা শতভাগ উত্তর করতে পারবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ